ওয়েলকাম টু ইউর স্টাডি অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে চেয়ে চলে এসেছি তোমাদের সামনে রিজনিং এর মক টেস্ট, মক টেস্ট নাম্বার 7। তোমরা জানো রিজনিং খুব প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা টপিক প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের পরীক্ষায়। সেই টপিকের আজকে মক টেস্ট চলছে, কারণ কি মক টেস্ট দেওয়াটা জরুরি, মক টেস্ট না দিলে পিছিয়ে পড়তে হয়। চলো ফার্স্ট কোশ্চেন দেখি মক টেস্টের। আমার প্রথম কোশ্চেন বলেছে 16 সাথে 69 যেভাবে রিলেট করছে 24 সাথে, তাহলে কিভাবে করব একইভাবে 31 সাথে 144। মানে 31 সাথে 144 যেভাবে আসবে সেভাবে আমার 16 সাথে 69 এসছে, মানে 69 এসছে, তাহলে 24 সাথে সেই সংখ্যাটা কি হবে? তাহলে করো দেখো, 16 কে যদি তোমরা 5 দিয়ে গুণ করো তাহলে আসবে হচ্ছে 80, 80 থেকে যদি তুমি 11 মাইনাস করো তাহলে আসে 69, ঠিক আছে। 31 কে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলে আসবে হচ্ছে 155, 155 থেকে যদি তুমি 11 মাইনাস করো তাহলে আসবে 144। তাহলে 24 সাথে আমরা গুণ করব হচ্ছে আমরা 5, 5 24 হয় 120, 120 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে অ্যান্সার হবে 109, 109 কোথায় আছে? অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখা যাক আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলছে। এটা কোন কোশ্চেন আসছে? প্রথমটা ছিল আমার অ্যানালজি, সেকেন্ড কোশ্চেনটা আছে কোডিং ডিকোডিং থেকে। বলেছে স্যাম্পলটা আর ওয়াই জে এল জি ওয়াই আছে, ম্যাপেল যদি এইটা করা হয় তাহলে পিপিল কি? প্রথমে দেখতে হবে যে পিপিলে কটা সংখ্যা আছে, কটা লেটার আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। স্যাম্পেলে কটা? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ম্যাপেলেও একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে পিপিলে যেহেতু ছটা আছে, পিপিলে যেহেতু ছটা লেটার আছে, আমাকে স্যাম্পেলেও ছটা লেটার এই কোডটাকে নিতে হবে। এই ম্যাপেলের কোডটা নেব না, তার কারণ এখানে আমার পাঁচটা লেটার আছে। যদি আমার এখানে পাঁচটা লেটার দিয়ে কোনো ওয়ার্ড থাকতো তখন আমি ম্যাপেলের কোডটা নিতাম। তাহলে দেখো স্যাম্পেলের কোডটা ডিকোড করো ফার্স্টে, এস এ এম পিএলই, স্যাম্পেলটা ডিকেট করলে কি হয়? আর ওয়াই জে এল জি ওয়াই। তাহলে যখনই কোডিং ডিকোডিং পাই তাহলে সবার প্রথমে মাথায় আমরা তাদের প্লেস ভ্যালুগুলি লিখি, 19 1 13 16 12 5, এখানে আছে 18 25, যে হচ্ছে 10 12 7 25। এইবার তোমরা দেখো কি করছি, 19 থেকে যদি আমরা মাইনাস 1 করি তাহলে আসবে 18, 1 থেকে যদি আমরা মাইনাস 2 করি তাহলে আসবে 25, 13 থেকে যদি আমরা মাইনাস 3 করি তাহলে আসবে 10, 16 থেকে যদি আমরা মাইনাস 4 করি তাহলে 12, 12 থেকে মাইনাস 5 করলে আসবে 7, 5 থেকে মাইনাস 6 করলে আসবে 25। এইবার এই দুটো আরেকবার বলে দিই, এ থেকে ওয়াই কি করে এলো? 1 থেকে যদি আমরা মাইনাস 2 করি তাহলে তো স্যার মাইনাস 1 আসে, এই মাইনাস 1টা কি করে 25 হয়? যখনই আমার মাইনাস 1 আসবে তখন আমি কি করব, 26 থেকে এটা বাদ দেব, অর্থাৎ হবে 25। তাহলে এখানে কি হবে, 5 থেকে যদি মাইনাস 6 হয় তাহলে মাইনাস 1 আসে এখানেও, এটা যদি আমি 26 থেকে বাদ দিই তাহলে আসবে আমার 25। কেন 26 থেকে বাদ দিচ্ছি? তার কারণ আমাদের লেটার সংখ্যা হচ্ছে 26, আমাদের লেটার সংখ্যা হচ্ছে 26। তাহলে আমাদের কি বার করতে হবে? পিপিল বার করতে হবে। আমাদের কি বার করতে হবে? পিপিল বার করতে হবে। তাহলে পিই ও পিএলই, পিপিলে এইখানে আমি লিখব 16 5 15 16 12 5। এবার 16 থেকে 1 কমাবো তাহলে হবে 15, 15 নম্বর কে আছে? 15 নম্বরে আছে ও। 5 থেকে 2 কমাবো তাহলে হবে 3, 3-এ কে আছে? সি। 15 থেকে 3 কমাবো তাহলে হবে 12, 12 কে আছে? এল। 16 থেকে 4 কমাবো তাহলেও হবে 12, 12 হচ্ছে এল। 12 থেকে 5 কমাবো তাহলে হবে 7, 7-এ হচ্ছে জি। 5 থেকে যদি 6 কমাই তাহলে হবে হচ্ছে 25, 25 নম্বরে আছে হচ্ছে আমার ওয়াই। তাহলে ও সি এল এল জি ওয়াই কোথায় আছে? ও সি এল এল জি ওয়াই, অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটা আমাদের এসছে ডাইস, বলেছে একই পাশার দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে যার 6টি মুখ, অ্যান্ট ব্যাট ক্যাট ডগ এগ
ফগ এরূপ চিহ্নিত করা হয়েছে, যে শব্দটি ডগের ঠিক বিপরীতে আছে সেই শব্দটি আছে। তাহলে ডাইস করার আমরা সাধারণত দুটো নিয়ম জানি, একটা হচ্ছে যে কোনো দুটো ডাইস থাকবে তার দুটো কমন এবং একটা কমন। দুটো কমন হলে আমার সেই দুটো কমন বাদে যেটা যে দুটো শব্দ পড়ে থাকবে তারাই একে অপরের বিপরীতে। দেখো এখানে ব্যাট আছে আর অ্যান্ট আছে, তার মানে দুটো কমন, এখানেও ব্যাট অ্যান্ট আছে, এখানেও ব্যাট অ্যান্ট আছে, তার মানে এই দুটো বাদ দিয়ে যে পড়ে আছে ফগ, ফগের ঠিক উল্টো হবে ডগ। তার মানে আমাকে জানতে চেয়েছে ডগের উল্টোকে, ডগের উল্টো হবে অ্যান্সার ফগ, ডগের উল্টোকে, ডগের উল্টো হবে অ্যান্সার আমার ফগ। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের মিরর ইমেজ। আমাদের মিররটা কোথায় আছে? পি কিউ হচ্ছে আমাদের মিরর, তার আগে পি বি ফাইভ নাইন এফ ডি এই সংখ্যাটা আছে, পি বি ফাইভ নাইন এফ ডি সংখ্যাটা আছে। তাহলে প্রথম যে মিররটা হবে তার মানে হচ্ছে ডি এখানে থাকবে। দেখো প্রত্যেকখানা অপশানেই তোমার ডি আছে, তারপরে এফ, এফ তোমার এইটা হবে, দেখো এই অপশানে এফ আছে, আছে এইখানে এফটা উল্টে গেছে, এখানে ঠিক আছে, তার মানে প্রথমেই আমি বিটা অপশান না করে দিলাম। তারপরে আছে নাইন, নাইনটাকে তুমি যদি এরকম উল্টাও তাহলে এখানে নাইন, দেখো এখানেও আছে, এখানেও আছে, থার্ড অপশানেও আছে। তারপরে আছে আমার ফাইভ, ফাইভটাকে যদি তুমি উল্টাও তাহলে হবে, এটা হচ্ছে আমার ফাইভ, এখানে অপশানে আছে, এখানেও অপশানে আছে, এই অপশানেও আছে। এরপরে চলে আসি আমাদের বি, বি অপশান হচ্ছে এইটা হচ্ছে আমার বি, এখানেও আছে, এইখানেও আছে, এখানেও আছে। এরপরে আছে আমার পি অপশান, পি হচ্ছে এইটা অপশান, এ হবে আমার রাইট অ্যান্সার, অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। এইবার তোমাদের মনে হতে পারে স্যার এখানেও পি আছে, এখানেও পি আছে, কিন্তু আর এখানে পিটা উল্টেই গেছে তাই জন্য এটা হবে না। এই দুটো বি যদি খুব ভালো করে লক্ষ্য করো, এই দুটো বি যদি খুব ভালো করে লক্ষ্য করো তোমরা দেখবে অপশান এটা হবে রাইট অ্যান্সার, অপশান এটা হবে তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের অবশ্যই যেতে হবে গুগল প্লে স্টোরে। সেই প্লে স্টোরে গিয়ে প্রথমে কাজ হবে ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করা। সেই ইওর স্টাডি অ্যাপে তোমাদের প্রথম কাজ, তোমাদের প্রত্যেকটা স্যার ম্যাডামের ডেমো ক্লাস দেখা উচিত। ডেমো ক্লাস দেখবার পরে, ডেমো ক্লাস দেখবার কলে তোমাদের যেটা সুবিধা, যে বিষয় তোমরা পড়তে চাও সেই বিষয় তোমরা এখানে ক্লাস নিতে চাও, পারো ব্যাচ নিতে চাও। আমার যে ব্যাচটা আছে সেটাকে বলা হয় জিরো টু প্রো রিজনিং, এটাতে তোমাদের ওখানে লাইভ ক্লাস চলে, দেড় বছরের ভ্যালিডিটি, ফ্রি পিডিএফ এবং মক টেস্ট থাকে, ফ্রি প্র্যাকটিস সেট থাকে, ডাউট সলভিং ক্লাস থাকে, আপডেটেড কন্টেন্ট থাকে। আপডেটেড মানে হচ্ছে গত তিন চার বছরের যে কন্টেন্ট, সেই তিন চার বছরের কন্টেন্ট নিয়েই আমরা আসি, সেই তিন বছরের প্রশ্ন এখানে প্র্যাকটিস করানো হয়। আরও বিশদে আমার কোর্স সম্বন্ধে জানতে ফোন করে নিতে হবে 8961997944 নাম্বারে। এছাড়াও আমাদের কিছু ডেডিকেটেড কোর্স আছে, যেমন WBP কোর্স, KP কোর্স, অথবা রেলওয়ে ফাউন্ডেশন, SSC MTS এবং CHSL যেগুলো এখানে লেখা নেই সেগুলো আছে, SSC GD, ANM, GNM, পঞ্চায়েত, প্রত্যেকটা ডেডিকেটেড কোর্সের ভ্যালিডিটি হচ্ছে এক বছর, শুধুমাত্র জিরো টু প্রোয়ের ভ্যালিডিটি হচ্ছে দেড় বছর। ডেডিকেটেড কোর্সগুলোতেও আমরা লাইভ ক্লাস করাই, সেখানে ফ্রি PDF দেওয়া হয়, মক টেস্ট করানো হয়, আর আপডেটেড কন্টেন্ট সম্বন্ধে, আপডেটেড কন্টেন্ট মানে গত তিন চার বছরের যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলোকে নিয়েই আমরা ক্লাস করাই। আর আরও বিষয়ে যেমন প্রাইস কী হবে, প্রাইসের সম্বন্ধে জানতে, বা কোনো ডিসকাউন্ট চলছে কি না, কীভাবে পে করবো, এই সম্বন্ধে বিষয়ে জানতে ফোন করে নাও 8961997944 নাম্বারে। চলো দেখা যাক আজকের নেক্সট কোশ্চেন। এটা আমাদের এসছে নাম্বার সিরিজ 11, 13, 29, 91, 359, মানে 369, এর পরের সংখ্যাটা কি হবে? চলো ভিডিওটা পজ করে তোমরা একটু চেষ্টা করো। দেখো 11, 13, তার মানে ইনটু ওয়ান প্লাস টু, 13 ইনটু 2 প্লাস 3, 29 ইনটু 3 প্লাস 4, 91 ইনটু 4 প্লাস 5, তারপরেরটা হবে ইনটু 5 প্লাস 6। এবার 5 9 45, হাতে থাকলো 4, 5 6 30 আর 4 34, হাতে থাকলো 3, 5 3 15 আর 3 18। 1845-এর সঙ্গে যদি তোমরা 6 যোগ করো তাহলে অ্যান্সার হবে 1851। 1851 হচ্ছে আমার রাইট অপশান, 1851 হচ্ছে আমার রাইট অপশান। চলো দেখা যাক আজকের নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন কি ম্যাথমেটিক্যাল অপারেশন, তার মানে এই যে অ্যাস্টেরিক্স চিহ্নগুলো দেওয়া আছে, মানে এই যে স্টার স্টার চিহ্নগুলো দেওয়া আছে, এই স্টারের জায়গায় আমাদের এই অপশানগুলো বসাতে হবে। কিভাবে বসাবো? দেখো, এই প্লাসের জায়গায়, এই অ্যাস্টেরিক্সের জায়গায় আমরা বসাবো প্লাস, সেকেন্ডের জায়গায় বসাবো মাইনাস, থার্ড স্টারের জায়গায় বসাবো গুণ, ফোর্থ স্টারের জায়গায় বসাবো ভাগ, ফিফথ স্টারের জায়গায় বসাবো ইকুয়াল টু। দেখো অপশানগুলো সবার লাস্টে ইকুয়াল টু আছে, তার মানে আমাকে 40 আনতে হবে। তাহলে প্রথমটা দেখো, যোগ 57-র সাথে 35 যোগ, সেখান থেকে 44 মাইনাস, তারপরে গুণ, তারপরে ভাগ। প্রথমেই দেখা উচিত 11/13, তার মানে আমার ভগ্নাংশ আসবে, প্রথম অংশ কাটা। লাস্টেও দেখো ভাগ আছে কাটা, লাস্টেও ভাগ আছে কাটা, শুধুমাত্র অপশান ডি এটাই হবে অ্যান্সার পড়ে রয়েছে। কেন ভাগ হলে কেটে দিলাম? কেন কি 11/13 যদি আমরা করি, 11/13 যদি আমরা করি তাহলে আসবে ভগ্নাংশ, আর ভগ্নাংশ দিয়ে কিন্তু উত্তর আছে আমার নর্মালে, উত্তর আছে আমার ইন্টিজার বা সংখ্যাতে আছে, তাই জন্য আমরা ভগ্নাংশটা নেব না, অ্যান্সার করে যাবো। চলো এরপরের কোশ্চেন হচ্ছে এইটা, ডি আর বিজেড এ বি কে এক্স, এটা ইউভিসিডি আর এফ এল আর, কি হবে অ্যান্সার? পরের এই যে মাঝের যে জিজ্ঞাসা চিহ্ন কি হবে, এটাকে বলা হয় লেটার সিরিজ। লেটার সিরিজ মানে প্রত্যেক কটার প্লেস ভ্যালু ফার্স্টে জানবো, 4, 1 এটা জানি না, 21, 18। তাহলে দেখো 4 থেকে 1 গেল কত হলো -3, 21 থেকে 18 গেল কত হলো -3, তাই তো? তার মানে একের পরে যদি আমি -3 করি, 1 - 3 হবে -2, আর -2-এর কোনো অপজিশন হয় না, সেটাকে করবার জন্য কি করি, 26 - 2 অ্যাকচুয়ালি 24, আর 24-এ কে থাকে, এক্স থাকে, 24-এ কে থাকে আমার এক্স থাকে। তাহলে প্রথম ওয়াই এ অপশান বি অপশান আমি কেটে দেবো, এক্স দিয়ে প্রথম দুটো দেখো। এরপরে হচ্ছে আর, আর মানে হচ্ছে আমার 18, তারপরে 2, তারপরেরটা জানি না, তারপরেরটা 22, তারপরেরটা 6। এবার 18 থেকে 2 কত হবে, 18 থেকে 2 তাহলে হবে হচ্ছে 18 + 8 হচ্ছে 26, 8 + 2 = 10, তার মানে 18-র সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আসবে আমার হচ্ছে বি। কি করে আসবে, 18-র সাথে 10 যোগ করলে এটা 18 আছে +10, তাহলে আসবে 28, 28 আমরা জানি না, 28 থেকে 26 - করে আসবে হচ্ছে আমার 2, তার মানে +10 হচ্ছে এটা। এবার 22-এর থেকে যদি আমরা 10 যোগ করি তাহলে আসে হচ্ছে 32, 32 হওয়া মানে 32 - 26 হয় 6, তাই আমার 6 এসছে। তার মানে দ্বিতীয়টা আমি +10 + 10 করছি, তাহলে 2-এর সাথে যদি আমি +10 করি তাহলে আসবে আমার এখানে 12, 12 নম্বর হচ্ছে আমার এল, অপশান ডি উত্তর মিলে গেল। ব্যাস চলে যাব পরের কোশ্চেনে। এবারে আছে হ্যান্ড ফিট চিন। হ্যান্ড, হ্যান্ড মানে হচ্ছে তোমার হাত, ফিট মানে হচ্ছে পায়ের পাতা, চিন মানে হচ্ছে থুতনি। যেমন হাত, পায়ের পাতা, থুতনি, তিনটে পুরোপুরি আলাদা জিনিস, তাই জন্য আমরা ডিনিট করব হচ্ছে ডি দিয়ে। তিনটে পুরোপুরি আলাদা জিনিস, তাই জন্য আমরা ডিনোট করব হচ্ছে অপশান ডি দিয়ে, কারণ কি তিনটে গলি এখানে আলাদা আছে। দেখা যাক পরের কোশ্চেন কি বলছে। চলো, এটা আছে পয়েন্টিং টু এ লেডি ইন এ ফটোগ্রাফ, হার সেড মাই ওয়াইফ সন ইজ দ্য ফাদার অফ আর মাদার্স ডটার, হাউ ইজ দ্য লেডি রিলেট টু হার্স। মানে একটি ছবিতে একটি মহিলার দিকে ইঙ্গিত করে হর্ষ বলল, আমার স্ত্রীর ছেলে তার মায়ের মেয়ের বাবা হর্ষের সাথে ভদ্রমহিলাটির সম্পর্ককে, সম্পর্ক কেমন? চলো অ্যান্সার করা যাক। তাহলে কি বলেছে, আমার স্ত্রীর ছেলে তার মায়ের মেয়ের বাবা, আমার স্ত্রীর ছেলে মানে কে বলছে, একটি মহিলাতে মহিলার দিকে ইঙ্গিত করে হর্ষ বলছে, তার মানে এখানে হচ্ছে আমার মহিলা আর এখানে হচ্ছে হর্ষ, হর্ষের, হর্ষ বলছে আমার স্ত্রীর ছেলে মানে হর্ষের ওয়াইফ তার ছেলে
মানে সন, মানে হার্সেরও সন, আমার স্ত্রীর ছেলে, এই যে তার, এই তার কথাটা কাকে ডিনোট করছে? এই মহিলাটাকে, মহিলার মায়ের, মহিলার মায়ের মেয়ে, মানে মহিলাটাই হবে তার বাবা, অর্থাৎ এই লোকটার বাবা, এই মহিলাটার বাবা। একটি ছবিতে এক মহিলার দিকে ইঙ্গিত করে হর্ষ বলছে, আমার স্ত্রীর ছেলে তার মায়ের মেয়ের বাবা, মানে এই লোকটা, এই যে শন এইটা আর এই বাবাটা, এরা দুজনই সেম পার্সন, এরা দুজনই হচ্ছে আমার সেম পার্সন, এরা দুজনই আমার সেম পার্সন। এটা যদি দুজন তাহলে সেম পার্সন হয়। এরবারে বলেছে লেডিটাকে, মানে এই লেডি, এই লেডিটা ভদ্র মহিলাটা হর্ষের কে? ভদ্র মহিলাটা হর্ষের কে? ভদ্র মহিলাটা হচ্ছে হর্ষের বাবা, হর্ষের ছেলের মেয়ে, হর্ষের ছেলের মেয়ে, তার মানে শনস ডটার হবে আমার অ্যান্সার, হর্ষের ছেলের মেয়ে। আমাকে এই ভদ্র মহিলাটার কথা জানতে চেয়েছে, তাহলে হর্ষের ছেলে আর এই বাবা তো লোকটা একই, তাহলে এই ছেলের মেয়ে হবে হচ্ছে ওই ভদ্র মহিলাটা। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। যদি 9 এপ্রিল 2023 ফ্রাইডে হয়, তাহলে 30 এপ্রিল 2023 কবে? 9 এপ্রিল 2023 ফ্রাইডে। তাহলে দেখো, এপ্রিল 2023 দুটো সেম দিয়েছে, শুধুমাত্র ডেটের পার্থক্য, ডেটের পার্থক্য হলো 9 থেকে 30, মানে হচ্ছে 21 দিন। 21 দিনে অড্ডে কটা? 21 দিনে অড্ডে হচ্ছে আমার 0 অড্ডে, আর 0 অড্ডে হচ্ছে যে ডেট থাকবে সেই ডেটই হবে, তার মানে অ্যান্সার হবে ফ্রাইডে, অ্যান্সার হবে আমার ফ্রাইডে। চলো আমাদের নেক্সট কোশ্চেন। বলেছে আবার কি লেটার সিরিজ, আর ইউ ওয়াই ডি জি কে পি এস ডাব্লিউ এর পরে কোন লেটারটা বসবে, কোন লেটারটা বসবে? তাহলে প্রত্যেক কটা লেটারের আমরা প্লেস ভ্যালু বসাবো, 18, 21, 25, 4, 7, 11, 16, 19, 23। তাহলে দেখা যাক এরপরে কি হবে। 18 থেকে যদি দেখো 16 যাও, মানে একটা ছেড়ে একটা -2, 21 থেকে 19 গেলে -2, 25 থেকে 23 গেলে -2, মানে প্রত্যেক কটা আর ইউ এর সাথে যদি পিএসডাব্লিউ -2 করো, এরপরেরটাও যদি -2 করো, তাহলে ডি এর থেকে -2 করলে হবে 2, 4, 7-এর থেকে -2 করলে হবে 5, 11-এর থেকে -2 করলে হবে 9, তাহলে কি হবে? BEI, অ্যান্সার হবে BEI, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলেছি 16-এর সাথে 128 যেভাবে আছে, 4-এর সাথে কি হবে? এটা অ্যানালজি, 16-এর সাথে 128 যেভাবে সম্পর্কযুক্ত, 4-এর সাথে কিভাবে হবে? চলো দেখা যাক। তোমরা সকলেই জানো 16 × 8 করলে হয় 128, তাহলে 4 × 8 করলে কত আসবে? 32। কিন্তু প্রবলেমটা হচ্ছে 32 আমার অপশানে নেই, কিন্তু প্রবলেম হচ্ছে 32 আমার অপশানে নেই, তাহলে কি দিয়ে গুণ করব? দেখো 16-এর সাথে 8 গুণ করলে 128 আসে। এবার আমাকে ভাবতে হবে 16 থেকে 8 কিভাবে আসলো, 16 থেকে 8 কিভাবে আসলো? 16-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 8 আসবে, যে 8 এসছে সেটা দিয়ে আবার 16-কে গুণ করেছে, তার মানে 4 আছে, যেহেতু 4-কে আমি প্রথমে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 কত আসবে? 2, সেই 2 দিয়ে আমি আবার 4-কে গুণ করব, তাহলে অ্যান্সার আসবে আমার 8, অ্যান্সার আসবে 8, অপশান আছে সি। আমরা 4-8টা 32 করতে পারতাম, কিন্তু আমাদের অপশান নেই, কিছু করার নেই, তাই জন্য একটু অন্যভাবে আমাকে ভাবতে হলো। চলো নেক্সট করো। এখানে আছে 4, 3, 35, এই দুটি, তিনটে সংখ্যা কিভাবে সম্পর্কযুক্ত, মানে যে কোনো দুটো সংখ্যা নেব, তাদের ভেতরে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমার থার্ড সংখ্যাটা আসবে। দেখা যাক এখানে কি হয়। 4 + 3 = 7, 7-এর সাথে 5 গুণ করলে হয় 35, 4 + 3 = 7, 7-এর সাথে 5 গুণ করলে হয় 35,
তাহলে এবার মধ্যে কত আসবে, 8 প্লাস 13 গুণ করলে হয় আমার, 8 প্লাস 13 যোগ করলে হয় আমার 21, 21-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আসে আমার 105, তার মানে এই অপশান হবে না। 9 প্লাস 6 হচ্ছে আমার 15, 15-র সাথে 5 গুণ করলে আসে 75, এই অপশানও হবে না। তাহলে 7 প্লাস 12 যোগ করলে হয় 19, 19-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আসে 95, তাহলে এখানেও 95 আছে, এখানেও 95 আছে, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন। বলেছে ইফ দ্য অল দ্য ভাওয়েলস আর অমিটেড ফ্রম দ্য আলফাবেট হুইচ লেটার উইল কাম অ্যাট দ্য প্লেস অ্যাট দ্য 15 প্লেস। যদি বর্ণমালা থেকে সব স্বরবর্ণ বাদ দিয়ে দিই তাহলে 15তম লেটারটা কোনটি, যদি বর্ণমালা থেকে সব স্বরবর্ণ বাদ দিয়ে দিই তাহলে 15 লেটারটা কোনটি, তাহলে করো প্রথমে বর্ণমালা লিখব, এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও P Q R S T U V W X Y Z সবকটা স্বরবর্ণ বাদ দিয়ে দিই, তার মানে A বাদ, E বাদ, I বাদ, A E I O U, তাহলে এবার 15তম স্থানে কে আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15তম স্থান হচ্ছে আমার এস, এস হচ্ছে রাইট অ্যান্সার, কিন্তু এস হচ্ছে রাইট অ্যান্সার, কিন্তু এইভাবে যদি তোমরা লিখে লিখে করতে চাও তাহলে টাইম বেশি হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে, সেই টাইমটাই সেভ করবার জন্য যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা খুব ভালোভাবে শেখো। প্রথম কথা, আমার অ্যালফাবেটগুলো থেকে কি বাদ দেব, ভাওয়েলস মানে স্বরবর্ণ, আমার স্বরবর্ণ কে কে আছে, এ ই আই ও ইউ, এইবার এর পজিশন কত, 1, 5, 9, 15, 21, প্রত্যেকের পজিশনগুলো লিখলাম। আমার বলেছে প্রথম 15টা নেব, প্রথম 15-এর ভেতরে তাহলে এই 4টে আছে, 15টা নেবো যখন বলেছি, 4টে বাদ দিয়ে দাও, 4টে যদি বাদ দিয়ে দাও তাহলে এই 15-র থেকে প্লাস 4 করব, 4টে যদি বাদ দিয়ে দাও তাহলে এই 15 থেকে প্লাস 4 করব, তাহলে অ্যান্সার কত হবে, 15 প্লাস 4 হবে 19, আর 19 নম্বরে কে আছে, 19 নম্বরে আছে আমার এস। এত সহজ, এত কিছু লিখতে হলো না, খুব সহজে হলো। চলো আমাদের নেক্সট। বলেছে এই যে সংখ্যাগুলো আছে কোনটা আমাদের অড নাম্বার, কোনটা আমাদের অড নাম্বার, এই বিজোড় সংখ্যা থেকে জোড়া খুঁজে বার করো, কোনটা আমাদের অড, কোন পেয়ারটা আমাদের হবে না। দেখো 361 থেকে 32 যদি গ্যাপ করো তাহলে 29 হয়, 440 থেকে 411, 1 কতলে 10 হয় 9 হলে 2, 29, তাহলে 4 থেকে 3, 4 আর 9, 13, 1, 2, 29, 1 কতলে 9 এটা, তাহলে হবে এখানে 18-কে 9, 9-এর 3-এ 12, 39, তাহলে প্রত্যেক কটার গ্যাপ হচ্ছে 29, শুধুমাত্র অপশান ডি হচ্ছে আমার 39 গ্যাপ, তাই জন্য এইটাই হচ্ছে আমাদের রাইট অপশান। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে ইংলিশ ডিকশনারি, ইংলিশ ডিকশনারিতে যেভাবে ওয়ার্ডগুলো সাজানো আছে সেই ওয়ার্ড অর্ডারটা তোমাদের লিখতে হবে। প্রথমে আছে নেগোসিয়েশন, নেগেট, নেগলিজিবল, নেটওয়ার্কিং, নিউজপেপার। তাহলে দেখো প্রথম দুটো শব্দই এনি 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 আছে, এরপরে আমাদের প্রথম কে আসবে, প্রথম আসবে জি, জিতে দেখো প্রথমটা জি এলো, জি আছে, জি আছে,
টি আর ডাব্লু পরে আসছে, তাহলে জি এর পরের সংখ্যাটা দেখব, জি এর পরের সংখ্যা প্রথম আছে হচ্ছে এ, তার মানে দুই হচ্ছে আমার সবচেয়ে আগে আসবে। তাহলে অপশান কোথায় দুই আছে? অপশান এ তে দুই নেই, অপশান ডি তে দুই নেই, শুধুমাত্র অপশান সি আর অপশান বি তে আছে। এরপরে কি আসবে? এ হয়ে গেল, এরপরে আছে ও এল, তার মানে দুইয়ের পরে আসবে এরপরে চার, তাহলে লিখবো চার, অপশান বি আমি দুইয়ের পরেই চার পেয়ে গেছি, তাই জন্য অপশান দুই চার এক তিন পাঁচ হচ্ছে উত্তর, দুই চার এক তিন পাঁচ হচ্ছে আমার উত্তর। চলো দেখা যাক আজকে এবার নেক্সট কোশ্চেন কি বলছে। বস নেক্সট কোশ্চেনে আছি আমরা ইন ইকুয়ালিটি, ইন ইকুয়ালিটি থেকে কি এসছে, কিউ গ্রেটার দ্যান জেড ইকুয়াল টু ইউ, পি ইকুয়াল টু টি লেস দ্যান ই, কিউ লেস দ্যান ডি লেস দ্যান পি। যখন এটা দেখছি তখন আমাদের মাথায় প্রশ্ন আসা উচিত কীভাবে কানেক্ট করব, কানেক্ট কীভাবে করব। দেখো কিউ গ্রেটার জেড ইকুয়াল টু ইউ, কিউ এখানে ডি দেব, এখানে পি দেব, ইকুয়াল টু টি, লেস দ্যান আছে, গ্রেটার দ্যান ইটা, মানে জাস্ট সাইনগুলো আমরা উল্টে দিচ্ছি, জাস্ট সাইনগুলো উল্টে দিচ্ছি। প্রথম দেখো এই জিনিসটা টোটালটা এখানে লিখেছি, টোটালটা এখানে লিখেছি, এরপরে যদি এরপরে আমরা এটাকে কানেক্ট করছি, কিউ এর সবকটা এপাশে আছে কিন্তু আমি কিউ এর এদিকে লিখতে পারবো না যেহেতু আমার এই জিনিসটা পুরোপুরি লিখেছি, কিউ এর উল্টো দিকে লিখবো, কিউ এর উল্টো দিকে লিখবো। যদি আমি কিউ এর উল্টো দিকে লিখি, এই যে লেস দ্যান সাইনগুলো আছে এইগুলো পরিবর্তন হয়ে গ্রেটার দ্যান সাইন হবে, তার মানে কিউ এর কে যদি উল্টো দিকে লিখি, ডিটা যদি এপাশে নিয়ে আসতে পারি, তাহলে ডি গ্রেটার দ্যান কিউ, এই যে সাইনটা ঘুরে গেল। এরপরে আছে ডি এর সাথে পি কোন সাইন আছে, লেস দ্যান, কিন্তু আমার ঘুরিয়ে দিয়েছি, তাহলে অ্যান্সার হবে আমার গ্রেটার দ্যান। এই পর্যন্ত হলো, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট, এটা হচ্ছে আমার কালো পার্টটা এলো এইখানে, এই পর্যন্ত। এরপরে আছে হচ্ছে আমার এই ইকুয়েশনটা, পি সঙ্গে টি লেস দ্যান ই। এবার পি এর ডান দিকে আছে, পি এর ডান দিকে আমার লেখার জায়গা নেই, পি এর ডান দিকে আমার লেখার জায়গা নেই, পি এর বাঁ দিকে আমার সমস্ত কিছু লিখতে হবে, যদি ঘুরে যায় ইকুয়াল টু সাইন যদি ঘোরাও তাহলে ইকুয়াল টু আসে, লেস দ্যান সাইন ঘোরালে গ্রেটার দ্যান চলে আসে, তাহলে পি ইকুয়াল টু টি গ্রেটার দ্যান টি। এরপরে বলেছে কোনটা সঠিক নয়, এর মধ্যে ইউ লেস দ্যান টি লেস দ্যান ডি, তার মানে ডি এর সাথে ইউ কি আছে, ডিউ গ্রেটার দ্যান ইউ হয়, কেন কি এখানে গ্রেটার দ্যান সাইন, এখানে গ্রেটার দ্যান সাইন, দুটো গ্রেটার হলে গ্রেটার দ্যানই হবে, ডি গ্রেটার ইউ, এটা যদি তোমরা ঘোরাও তাহলে হবে ইউ লেস দ্যান ডি, তার মানে 100% এইটা ফলো করছে। তারপরে দেখো জেড লেস দ্যান টি, টি এইখানে জেড এখানে, মাঝখানে সব কটা গ্রেটার দ্যান চিহ্ন, তার মানে টি গ্রেটার জেড, আমার আছে অপশানে জেড লেস টি, তার মানে ঘুরিয়েছো, জিনিস ঘুরিয়েছো, সাইন ঘুরে গেছে, তার মানে এটাও রাইট অ্যান্সার। এরপরে আছে ইউ গ্রেটার টি, তাহলে টি এর সাথে ইউ কি সম্পর্ক, দেখো গ্রেটার 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 গ্রেটার, প্রত্যেক কটাই গ্রেটার আছে, তার মানে এখানে হচ্ছে টি গ্রেটার ইউ, অপশান কি আছে ইউ গ্রেটার টি, কিন্তু হওয়া উচিত ইউ লেস দ্যান টি, তার মানে অপশান সিটা হবে না, এটাই হচ্ছে আমাদের রাইট উত্তর, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কেন কি এখানে বলে দিয়েছে কোনটা কারেক্ট নয়, তাই জন্য ইউ গ্রেটার টি এটা কারেক্ট নয়। তারপরে একটা চেক করবে, দেখো কিউ গ্রেটার ইউ, কিউ এর সাথে ইউ, দেখো কিউ গ্রেটার ইউ অবশ্যই আছে, তার মানে 100% এটাও আমাদের ফলো করছে, শুধুমাত্র এইটা ফলো করছে না, তাই অ্যান্সার হবে, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটাই আছে আমাদের লাস্ট কোশ্চেন, তাহলে আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করছি, যদি সেশনটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যারা তোমাদের বন্ধুদের সাথে প্রিপারেশন নিচ্ছ তাদের সাথে এই সেশনটা শেয়ার করে দিলে তোমরাই উপকার হবে, সাথে বন্ধুরাও উপকার হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবশেষে বলি জয় হিন্দ।